ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আগামী এগারো ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল এর বিশেষ আশ্বর বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ এর মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়েছে দলগুলো নিজেদের শক্তি বাড়াতে মানসম্মত খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে। দলের নাম থেকে শুরু করে অনেক কিছুই পরিবর্তন এসেছে এবারের বিপিএলে গতবারের কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারের বিপিএলে থাকছে কুমিল্লা ওয়ারিয়ার্স নাম নিয়ে কাগজে কলমে বেশ শক্তিশালী দল গঠন করেছে কুমিল্লা ওয়ারিয়ার্স তবে বিপিএল শুরুর আগমুহূর্তে বড় দুঃসংবাদ শুনতে হয়েছে দলটিকে এবারের বিপিএলে কুমিল্লা দলে ভিড়িয়েছিল শ্রীলঙ্কার মার্কোটো ওপেনার কুশল প্যারারাকে কিন্তু বিপিএল এ ম্যাচ শুরুর আগ মুহূর্তে বড় দুঃসংবাদ পেতে হল কুমিল্লাকে লঙ্কান এই তারকাকে পাচ্ছে না তারা কুশল প্যারেরাকে বঙ্গবন্ধু বিপিএল খেলার অনাপত্তি পত্র দেয়নি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড যার কারণে বঙ্গবন্ধু বিপিএল খেলতে পারবেন না এই লঙ্কান তারকা এটা বড় দুঃসংবাদ বটে কুমিল্লার জন্য এছাড়াও আরও কয়েকজন খেলোয়াড়কে নিয়ে শঙ্কায় আছে দলটি কুশল প্যারেরা ছাড়াও আরো দুইজন লঙ্কান তারকাকে দলে নিয়েছিল কুমিল্লা ওয়ারিয়ার্স সেই দুইজন হলেন দুশান ছানাকা ও রাজাপাক্সে এই দুইজনের বিপিএল খেলার ব্যাপারে এখনো নিশ্চয়তা পাওয়া যায়নি কারণ তাদের অনাপত্তি পত্র দেওয়ার ব্যাপারে এখনো কোনো কিছুই জানায়নি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের বলার ওসান অনাপত্তি পত্রের ব্যাপারে কোন নিশ্চিত খবর দিতে পারেনি কুমিল্লা ওয়ারিয়ার্স এ সমস্ত খবর নিঃসন্দেহে বড় দুঃসংবাদ বটে কুমিল্লা ভক্ত সমর্থকদের জন্য